আনন্দনগর পূর্ত দপ্তরের আধিকারিকদের তীব্র গাফিলতি এবং উদাসীনতার দরুন ধ্বংস হচ্ছে কোটি কোটি টাকার সরকারি সম্পদ। দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে দামি রড, বিটুমিন, লোহার অন্যান্য জিনিস। পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার এবং এসডিও সাহেবের গাফিলতি, উদাসীনতা এবং খামখেয়ালি পড়ার দরুন কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে। দামি রড, বিটুমিন, লোহার বড় বড় টাস, ছোট বড় পাইপ প্রভৃতি নষ্ট হচ্ছে। এ পরিস্থিতি চলছে আনন্দনগর পূর্ত দপ্তরের অফিসে। বহু রড ইতিমধ্যেই মাটির নিচে চলে গেছে, বন জঙ্গলে ঢাকা পড়ে আছে বহু রড। রোদ বৃষ্টি এবং মাটির সংস্পর্শে রডগুলিতে মরচে ধরছে। অফিসে পুরুষ এবং মহিলা কর্মচারী বিগত 15 বছর ধরে চাকরি করলেও তাদের কর্তব্য পালন না করে জনৈকা মহিলা কর্মচারী পেয়ারা খেতে ব্যস্ত। শুধু তাই নয়, রাতের আধারে সে অফিসে বসে মদ গাঁজার আসরও। অফিসের বাইরে রয়েছে বেশ কিছু মদের বোতল যা হাল্লাপুরের ক্যামেরায় ধরা পড়েছে। এ বিষয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার শ্যামলবণিকে জিজ্ঞাসা করে তিনি সম্পত্তি নষ্ট হওয়ার বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর সবকিছুতে তো একটা পরিবর্তন আসে। তারপর যেমন ধরুন আছে আমাদের পাইপলাইন বিভিন্ন কিছুতে, হ্যাঁ, অনেক রকম পরিবর্তন হয়েছে। তো পরিবর্তন হওয়ার পরিপ্রেক্ষিতে মানে নতুন ধরনের পাইপের ব্যবহার শুরু হয়ে গেছে। এই কারণে যা ব্যালেন্স রয়ে গেছে সেই পাটটা ইস্যু হয়েছে। আচ্ছা, এটার মধ্যে কী কী জিনিস রাখা হয়? দেখবেন যে মূলত এখন সময় আর কি মূলত বিটুমিন আর হচ্ছে তোমার ইয়ে রুড রিপেয়ারিং বিটুমিন আর পেস্ট। আর এর আগে অনেক আইটেম প্রকৃত হইতো, দেখা গেছে বিভিন্ন জঙ্গলের মধ্যে আপনার রড পড়েছে প্রচুর পরিমাণ। রড বিভিন্ন ইয়ে যেগুলি তুমি ড্যামেজের মতন দেখতেছো এগুলি আমাদের রিজেক্টেড মাল। ঠিক আছে, রিজেক্টেড মাল। অফিসে মদের আসরে বসালেও এবং মতমত অবস্থায় কাজ করার বিষয়ে ইঞ্জিনিয়ার শ্যামল বণিক বলেছেন, অফিসের ভিতরে মদ পান বা মতমত অবস্থায় কর্তব্য পালন করা উচিত নয়। এটা তো উচিত না। আমি আমার নজরে আইলে আমরা এগুলো সাফাই করব, তাদেরকে প্রশ্ন করব। এটা বুঝলো না? কতদিন ধরে এরকম ভাবে চলছে? এর আগে অনেকবারই চলছে। স্টোরিয়াটার ইনচার্জ যে মানে এস্টেন ইঞ্জিনিয়ার, এটা বুঝলো না? আমি এগুলো ইঞ্জিনিয়ার পড়তে আছি, আমার কিছু কন্ট্রোল নেই। স্টোরিয়াডের ব্যাপারে যাবতীয় দায় দায়িত্ব এসডিও এসডি, এগুলো তো তুমি আজকে বলাতে আমার আমি জানলাম। আপনার নজরে এখন আইনি নজরে আছে না? কারণ আমি তো স্টোরিয়াডে ওই অলিগলিতে ঢুকি না, কথা বলবো না? আমার গোডাউনের দিকে আর আমার প্রয়োজন খুবই কম পড়ে স্টোরিয়াডের ভিতরে আছে। আর পূর্ত দপ্তরের আনন্দনগর শাখায় কতটুকু কাজ হচ্ছে তা অফিসের চিত্র দেখেই অনুমান করা যায়। দুপুর 12টায় অফিসের চিত্র হচ্ছে কোনো কর্মচারী কাজে হাত দেয়নি, বরং মহিলা কর্মচারীরা ব্যস্ত ছিলেন পেয়ারা খেতে। কত বছর পরে আজকে হাত লাগালো জঙ্গলের মধ্যে? না না, এটা তো আজকে আমাদের কর্মীরা হাত লাগাইছে। হ্যাঁ আচ্ছা, সেটা তো একটা বিশেষ দিন হিসাবে। হ্যাঁ, আর এমনিতে তো আমাদের এখানে 18 জন লেবার আছে। ওরা সবসময় পরিষ্কার করে রাখে, মাল রাখে, মাল নিচ্ছে কোনটা নষ্ট হচ্ছে, এক সাইডে রাখছে কোনটা মাল, তো আর মানে থাকবে। ঠিক আছে, ওই জায়গায় অনেকগুলো মাল ড্যামেজ হয়ে যাচ্ছে, এগুলো কি ড্যামেজ হয়ে যাচ্ছে? যে এগুলি তো ব্যাপারটা হলো এগুলি হয়তো মাল নিতেছে না, বা এগুলি হয়তো বেশ বাড়ি দিতে পারে। এগুলি সারের সঙ্গে আলোচনা করলে বা নিচে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, এদিকে এলাকার নাগরিকদের অভিযোগ, আনন্দনগর এলাকার বহু রাস্তার ভগ্ন দশা। রাস্তা সংস্কারের জন্য পূর্ত দপ্তর কোন ধরনের উদ্যোগ নিচ্ছে না, কর্মচারীরা ব্যস্ত তাদের ব্যক্তিগত কাজে। এ হচ্ছে রাজ্যের অফিস আদালতগুলির অবস্থা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন, সে স্বপ্ন একাংশ কর্মচারীর জন্য সম্ভব হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, হাল্লাপুর।